মঙ্গলবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের আকাশের মুখ ভার, দেখা নেই রোদের ছিটে ফোটাও। শুরু হয় এক নাগারে মুষলধারায় বৃষ্টিপাত, শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে, কোথাও আবার হাঁটু জল। সারা শহর জলে থইথই করছে, অফিস যাত্রীরা নাজেহাল, রাস্তায় প্রায় জনমানব শূন্য। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতেই পারেননি। এই সুযোগে টোটো চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করে। এদিন শহরের সুভাষপল্লী, কলেজ মোড়, নীলপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের আকাশের মুখ ভার, দেখা নেই রোদের ছিটে ফোটাও। শুরু হয় এক নাগারে মুষলধারায় বৃষ্টিপাত, শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে, কোথাও আবার হাঁটু জল। সারা শহর জলে থইথই করছে, অফিস যাত্রীরা নাজেহাল, রাস্তায় প্রায় জনমানব শূন্য। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতেই পারেননি। এই সুযোগে টোটো চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করে। এদিন শহরের সুভাষপল্লী, কলেজ মোড়, নীলপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের আকাশের মুখ ভার, দেখা নেই রোদের ছিটে ফোটাও। শুরু হয় এক নাগারে মুষলধারায় বৃষ্টিপাত, শহরের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে, কোথাও আবার হাঁটু জল। সারা শহর জলে থইথই করছে, অফিস যাত্রীরা নাজেহাল, রাস্তায় প্রায় জনমানব শূন্য। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতেই পারেননি। এই সুযোগে টোটো চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করে। এদিন শহরের সুভাষপল্লী, কলেজ মোড়, নীলপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।